গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7টা। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদেরও টিফিন লাগে, ওনারও টিফিন লাগে। উনি খাচ্ছেন এখন মুড়ি, হুনি বাবু খাচ্ছেন এখন মুড়ি, শেষ ফিনিশ। এখন এই মুড়ির বাটিটাকে কোথায় ঠেলে ঠেলে কোথায় নিয়ে যাবে, জানলার ওপর উঠে অ্যাকচুয়ালি ওদেরও তো খিদে পায় বলো, যার জন্য এই সময়টাতে একটু মুড়ি বা বিস্কুট এসব দিই। দেখি একটু বিস্কুট দিই, দাঁড়াও মাম্মা একটু দাঁড়াও, একটু বিস্কুট দিই, একটু দাঁড়াও, চিকেন ফ্লেভার রয়েছে। এটা কি হয়েছে, খাবার হয়েছে, খাবার খেয়েছো মা? আজকে এত হুসু করছো কেন তুমি বলো তো, নিচে কত হুসু করে এসছো। এইবার ওই খাবারটা দেখলে হবে না, তার শুধু ওই খাবারটা না, সাথে দাদার খাবারটাকেও তাকে খেতে হবে। এখন দাদার খাবারটা তো ওকে দিতে হবে, এখন রাস্তায় কে ডাকছে সেটা তো মাথা ব্যথা। যাবে না, যাবে না, যাবে না, একদম না, যাবে না, যাবে না। এখন এই বাদাম ফাদামগুলো রয়েছে, এটাতেও তার চোখ। এখানে কিছুটা লাড্ডু রয়েছে, ভাঙা লাড্ডু, সেটাতেও তার চোখ। দাদা মুড়ি লাড্ডু খাচ্ছে, সেটাতেও তাতে চোখ। তাকে এখন এগুলো সব দিতে হবে, সব দেওয়াটা কি সম্ভব? ওকে লেজটা দেখুন, নারিংতং নারিংতং, মানে ওর সাথে যে কথা হচ্ছে ওর যেটা চাই সেটা বুঝিয়ে দিচ্ছে। নাড়িয়ে লেজ, কী চাই, এই যে কী চাই, আমার হাতে কিছু নেই, আমার হাতে আবার কি, কি চাইটা কি, কি চাই, আবার কি চাই। ঠিক দাদার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, মানে তারপরে ওকে ভাগের ভাগ ওটাও দিতে হবে। দাদা শুরু করে দিয়েছে তার সাথে বাদাম নিয়ে মশকরা তামাশা। এখনো বেচারা কোনটা ছেড়ে কোনটা খাবে, দেখি আমি একটু বাদাম খাবো, ও কি রিয়াক্ট। তুই তো এইমাত্র মুড়ি খেলি, বিস্কুট খেলি, আমাকে দিয়েছিস, তুই বসে গেলি কেন? আমি একটু বাদাম খাই বাবা। আবার লাফিয়ে লাফিয়ে বসছে, লাফিয়ে লাফিয়ে বসছে, কি যা পেছনে সরো, পেছনে সরো, সরে যাও, সরে যাও, আমি খাবো। কি সুন্দর বাদাম খেতে, কে খাবে, হাত দাও তো দেখি কে খাবে, কে খাবে, আগে হাত দাও, কে খাবে, ও মা কি বাবা, হাতে জল ভর্তি, কি এটা, কি হাতের মধ্যে দেখ, কোথা থেকে টয়লেট করে এসছে, হাতে জল ভর্তি, ছি 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 ছি, যাও ভেবেছিলাম দেব, একদমই দেব না, না আমি একটুখানি খাই, ওদিকে যা সার, সরে যা, যাওয়া যাবে না তোকে, কি ভালো, কি ভালো, একটা দেবো সর, একটা দেবো, কি ভালো, দাদা খা, নে দাদা খা, দাদা খা, নে দাদা খা, ভাইকে দেবো না, নে দাও, লোল ফোল ফেলে বসো বসো, তো বন্ধুরা ডগি চ্যানেলটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো টাটা, আজকের মতো এইটুকু।